দেবাশী শ্রীবাসী একজন শ্রীহত্ত বক্তা, চট্টগ্রামের বক্তারা আছেন, বরিশাল যশোর ঢাকা জেলাও, সেখানে আমি যেতে চাই ভক্তি সঙ্গ করার জন্য। উপস্থিত আছি প্রথম মিলন স্থান সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং শিলপ্রভুপাদ এসি ভক্তিবেদান্ত স্বামীপ্র প্রথম মিলন স্থান। এবং প্রভুপাদ বলছেন যে সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি বলতেন যে বিদেশিরা বাংলা ভাষা শিখবেন শ্রী চৈতন্য চরিত্রমৃত অধ্যয়ন করার জন্য। এভাবে উনি জানাইছেন আমাদের প্রচার এমন হবে যে বিদেশিরাও এমন আগ্রহী হবে মহাপ্রভু বাণী বুঝতে যে তারাও বাংলা ভাষা শিখবেন। তা আমি ওই রকম একজন বিদেশি ব্যক্তি যে আমি বাংলা শিখেছি মহাপ্রভুর বাণী উপলব্ধি করার জন্য। প্রভু আপনি হয়তো জানেন যে এই বাংলা ভাষার জন্য কিন্তু অনেকে অনেকে তাদের তাজা তাজা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে তারা এই বাংলা ভাষাকে টিকানোর জন্য। এই পৃথিবীতে কোথাও কখনো কেউ কোনো সময় ভাষার জন্য প্রাণ দেয়নি, সেজন্য আজকের দিনটা প্রভু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে। তো আমরা অনেক কৃতজ্ঞ যে আপনি বাংলা শিখেছেন, আমরা সত্যিকার অর্থেই কৃতজ্ঞ। এবং এই বাংলা ভাষাভাষী যারা আছে তাদের এই বাংলা ভাষাকে কীভাবে সম্মান করা উচিত যে কোনো ধর্ম অবলম্বীদের, এবং কীভাবে এই কালচার বা বাংলার যে ঐতিহ্য, বাংলার যে ইম্পর্টেন্স অফ দ্য আদার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই ব্যাপারে আপনার কি পরামর্শ বা আদেশ? আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে শিবাসপ্রভু, দেবাশী শিবাসপ্রভু, আমার অভিজ্ঞতা হচ্ছে যে আসলে আমার শ্রী গুরু কাছ থেকে এবং প্রভুপাদ কাছ থেকে আমি বিশেষ একটা ধ্যান পেয়েছি, বিশেষ একটা সম্পদ পেয়েছি বাংলা ভাষা শিখা। কারণ এটা বিশেষ, এটা অতি মিষ্টি, এবং শ্রবণ করি, অধ্যয়ন করি এবং কথা বলি বাংলা ভাষা, যে ভাব ভগবত ভক্তি এবং ভক্তিরস আরও স্পষ্টভাবে বুঝে যায় বাংলা ভাষা উপলব্ধি করার জন্য। বাংলা ভাষা শ্রবণ করার মাধ্যমে খুব গভীরভাবে মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর অবদান, ভগবত ভক্তি, ভক্তিরস উপলব্ধি করা যায়। প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রভু আপনি কবে বাংলাদেশে আসবেন? আসবো নিশ্চয় ইচ্ছা আছে, আশা করছি কবে আবার পূর্ব বঙ্গভূমিতে যেতে পারবো। ওখানে ভক্তবৃন্দা আমার সাথে খুব ভালো সম্পর্ক, দেবাশী শ্রীবাসী একজন শ্রীহত্ত বক্তা, চট্টগ্রামের বক্তারা আছেন, বরিশাল যশোর ঢাকা জেলাও, সেখানে আমি যেতে চাই ভক্তি সঙ্গ করার জন্য। গড়দৃষ্টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু, আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখেছেন যে প্রভু প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়া থেকে এসেও এখানে বাংলা ভাষা শিখেছেন। তো আমরা বাংলা ভাষাভাষী, শিক্ষা লাভ করে বাংলা ভাষায় এত সুন্দর সংস্কৃতি থাকার পরেও আমরা এই গ্রন্থ অধ্যয়ন করছি না, এই জন্য প্রভু সবাইকে এই মেসেজটা দিলেন যেন আমরা সকলে বাংলা ভাষায় এই গ্রন্থগুলো অধ্যয়ন করি যেগুলো শিল প্রভুপাদের লেখা আছে। প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, জয় হিজ গ্রেস অতুল কৃষ্ণ প্রভু কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে।